नमस्कार बंधुरा, सिम्पल रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। शुरू करछि आजकेर पर्वेर रेसिपिटी। बंधुरा, आजकेर पर्वे थाकछे चिकेन कबाब। जादेर ननभेज खेते पछंद, जारा रान्नार प्रति एत खूब एकटा बेशी नलेज नेई, तादेरके बोले राखी तादेर जन्य एटा एकटा खूबई दारुण रेसिपि, कारण कम समये आर कम उपकरणे तैरी हये जाय एभावे सुस्वादु चिकेन कबाब। तो बंधुरा, आर देरी ना करे शुरू करी चिकेन कबाब बानानो। আমি এক কিলো চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার বানিয়ে নিতে হবে বাটা মশলা। তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের অনুযায়ী নিতে পারেন। আর নিয়েছি 2 ইঞ্চি আদা। এবার এগুলো সব ভালো করে বেটে নিতে হবে, তাই আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চিকেন কাবাবে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও বানাতে পারেন। বাটা মশলা একদম তৈরি। এবার চিকেনগুলোতে মেশাতে হবে কাবাব মশলা পাউডার। বন্ধুরা, আজকে আমি রেডিমেড চিকেন কাবাব পাউডার দিয়ে বানাবো। মার্কেটে এরকম প্যাকেট অ্যাভেলেবল, আপনারা 10 টাকায় একটা প্যাকেট পেয়ে যাবেন। 1 কিলো চিকেনের জন্য একটা প্যাকেট গোটা লেগে যাবে, তাই আমি একটা প্যাকেট গোটা দিয়ে দেবো। বন্ধুরা, এই মশলাতে লবণের পরিমাণ ঠিকঠাক থাকে, তাই আমি কোনো লবণ ব্যবহার করছি না। চিকেন কাবাবের যে কালারটা, সে কালারটা আসার জন্য আমি 1 চিটকি ফুড কালার মেশাচ্ছি। আপনারা চাইলে মেশাতে পারেন, নাহলে না, এটা অপশনাল। এবার যে পেস্টগুলো বানিয়ে রাখছিলাম বাটা মশলা, সে পেস্টগুলো দিয়ে দেব। আর লাগবে একটা ডিম, ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। একটা ডিমে হয়ে যাবে, তো একটা ডিম ফাটিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে এ সময়ে এর মধ্যে একটা লেবু জুস মেশাতে পারেন, কিন্তু আমাকে ভালো লাগলো না, তাই আমি লেবু জুস মেশাবো না। আপনারা চাইলে মেশাতে পারেন, এটা অপশনাল। ভালো করে মেখে নিয়ে এবার চিকেনটাকে আমি ঢেকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টার উপরেও রাখতে পারেন। আধা ঘন্টার পর ঢাকনা উঠিয়ে আমি মিশিয়ে দেব কিছু কারি পাতা। কারি পাতা মিশালে খুব সুন্দর একটা বাসনা হয়, তাই আমি কারি পাতা মেশাবো। কারি পাতা মিশিয়ে এভাবে ভালো করে আবার একটু মেখে নেব। এবার চিকেনগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে, তাই আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলগুলো খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর যতগুলো চিকেন ধরবে তেলের মধ্যে, ততগুলো চিকেনের পিস দিয়ে দেব। বন্ধুরা, এভাবে চিকেনগুলো খুব সাবধানে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ধরে রান্না হতে দেব। 2-3 মিনিট পর একটা সাইড হয়ে গেছে, এবার সব চিকেনগুলো উল্টে পাল্টে দেব। চিকেনগুলো সব উল্টে পাল্টে দিয়ে আবারও অন্য সাইড 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। ফ্রেন্ডস, 5 থেকে 6 মিনিট রান্নার পর দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবার চিকেন কাবাব সম্পূর্ণ তৈরি। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে রেসিপিটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বাকি যে চিকেনগুলো আছে সেম প্রসেসে আবারও ডিপ ফ্রাই করে নেব। বন্ধুরা, এভাবে ভালো ভালো রান্না করে খান এবং সবাইকে খাওয়ান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য এক নতুন পর্ব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।